আপনি হাসছেন দাদা? বৌঠানের মতো আমারও মনে হচ্ছে যে অলক্ষ্যে থেকে কেউ আপনাকে চালনা করছে, আপনার লেখার উপর ভর করছে দাদা। স্বয়ং চৈতন্যই নিশ্চয়ই। মাত্র 24 বছর বয়সে 14 বছরের দেবী প্রতিমার মতন সুন্দরী তোর বউটাকে ছেড়ে গৃহত্যাগ করে বাইরে চলে গিয়েছিলেন হরিনাম। বেটাকে সামনে পেলে একটিবার জিজ্ঞেস করতুম, কি দোষ করেছিলেন বিষ্ণুপ্রিয়া যে আপনাকে এইভাবে চুপি চুপি পালিয়ে যেতে হলো? আপনার তো এলেম আছে মশাই। ওগো ওগো, আপনি আসতে বলুন, দয়া করে আসতে বলুন। কে কোথা থেকে শুনে ফেলবেন, আপনার নিন্দে বন্ধ করবে। ও শোনা, আই ডোন্ট কেয়ার। থাক না দাদা, আপনি যেরকম ভক্তি দিয়ে লিখছিলেন সেরকমই লিখুন, এইসব কথা বলার কি দরকার? আছে আছে রে, দরকার আছে। জানতে ইচ্ছে হয়, বউ সঙ্গে থাকলে ঈশ্বরে প্রেম থাকে না, এ কেমন কথা? স্ত্রীর চাইতে বেশি আপন কে আছে রে স্বামীর জীবনে? কৃষ্ণ প্রেমের কাছে সব তুচ্ছ বটে। আপনি নিজে প্রথমে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এই সমস্ত বৈষ্ণব শাস্ত্র গুলে খেয়েছেন, তারপর চৈতন্য লীলা লেখায় হাত দিয়েছেন। আপনি পড়ে জেনেছেন যে কৃষ্ণ প্রেম কি, হয়তো হয়তো অন্তরে উপলব্ধিও করেছেন। হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি, তা না হলে কলমে ডগা দিয়ে অমন লেখা বেরোয় না দাদা, বেরোয় না। শাস্ত্র মর্ম এই মাত্র বুঝিয়াছি সার, কৃষ্ণের সংসার, কৃষ্ণ ন্যায়, কৃষ্ণ অলঙ্কার, কৃষ্ণ বিনা ধাতু আর কার, কৃষ্ণের কৃপায় জীবের চেতন, কৃষ্ণ বিনা সব অচেতন। সার মর্ম শাস্ত্রের এই জানি, চৈতন্যের সংলাপে এই কৃষ্ণ সারাৎসার আপনি লিখেছেন দাদা? পরীক্ষা পরীক্ষা, আমি পরীক্ষা করছি, নিজের পরীক্ষা করছি অতুল, আমি নিজের পরীক্ষা করছি। হ্যাঁ, এই পাপী দুশ্চরিত্র লম্পট গিরিশ ঘোষ, এই পাপী দুশ্চরিত্র বলে কুখ্যাত গিরিশ ঘোষ স্টেজের ওপরে কৃষ্ণ প্রেমী সর্বস্ব ত্যাগী চৈতন্যকে আনতে পারেন কিনা তার তার পরীক্ষা করছি আমি, আমি নিজেকে পরীক্ষা করছি। পারবেন দাদা, আপনি তাকে আনতে পারবেন দাদা, পারবেন। আসতেই হবে তাকে, আসতেই হবে, আলবাত আসতে হবে। আমার প্রতিজ্ঞা শোনো তোমরা, বাংলা রঙ্গমঞ্চে চৈতন্য যদি না আসেন, তাহলে গিরিশ ঘোষ তার উপাস্য ভৈরবকে মন্দির থেকে তুলে গঙ্গায় ভাসিয়ে দেবে। 16 আনা সাকসেস চাই আমার, 16 আনা, 1 পয়সাও ছাড়বো না, 1 পয়সাও না, 16 আনা সাকসেস চাই। হরি মন মজায় লুকানো, ও ঠাকুরপো, তোমার দাদাই কোন স্বপন এসে পালায় মেতেছেন গো? এত ভেবো না বৌঠান, সর্বনাশ না হয়ে এ হয়তো দাদার জীবনে আশীর্বাদ হয়েও আসতে পারে। হে প্রভু চৈতন্য, রক্ষা করো, রক্ষা করো আমার স্বামীকে, রক্ষা করো। মা, ও মা, মা রে মা, চিন্তে করিস নি রে মা, চিন্তে করিস নি। হের মা, কুনকে দিয়ে চার চন্নি যতটা মেপে রেখেছে তা দিতে ফাঁকি দেবে নি রে মা, ফাঁকি দেবে নি, চিন্তে করিস নি, চিন্তে করিস নি। হারি ই আছে না, ই আছে তো। গিরিশে এর ভৈরব ওই দীননাথের বাড়িতে প্রথমবার তার দেখে চিনতে পেরেছি, চিনতে পেরেছি। তারে শুধিয়েছি সন্ধে কত হলো, হ্যাঁ গা সন্ধে কত হলো। সন্ধে না হলে
সে জপে বসবে কেমনি? তার মাথায় যে এখন সুরছি ওই নাম যশ খ্যাতি সুরজি, মহানন্দে সে এখন জমি পাঠ করছে, জয় মা জয় মা জয় মা, করুক করুক সে করুক, আগে সে জমি পাঠ করুক, তারপরে সে বীজ দেবে, তারপরে সে বীজ দিয়ে তো ওই ভক্তি আর নিবেদনের চারা গাছ বেরোবে। ষোলো আনা নয়, পাঁচ শিখে পাঁচ আনা নিবেদন দিতেই হবে, হ্যাঁ দিতেই হবে। আরে ওই আরে ওই ওই ভৈরব ভৈরব, তুই এখন যা করছিস তাই কর দেখিনি, তাই কর। ওই ডমরু ছেড়ে বাঁশি ধরেছিস, বাঁশির সুরে সবাই রে মজাবি, নিজেও মুজবি নিজেও মুজবি, জয় মা। মা কোথায় গেলেন? এত রাতে একা বাইরে গেলেন? বাসি বৃন্দাবন থেকে আসছে, আমি আমি কাকে দেখছি? ইনি কি আমাদের সেই মা, নাকি কোনো তপস্বিনী? যোগিন যোগিন, মা নাইতে যাবেনি এই রাতের বেলা? রাত কখন কেটে গেছে গো মা, এক্ষুনি কাক ডাকবে। এই কাক ভুরে নাইতে যাবে? না হলে যে ঘাটে পথে লোকজন বেশি হয়ে যাবে, এই কালী ঘরের মঙ্গল আরতির আগে নিয়ে এলে পরে লোকজন কম থাকে। তুমি কি রোজ এমন সময় নাইতে যাও মা? এই আধার ভোরে? ওই যে বললাম, না হলে পথে ঘাটে লোকজনই যাবে। আমি হলাম ঘরের বউ, ঘরের বউ হয়ে বাইরের লোকের নজরে আসাটা ঠিক নয় গো, লোক নিন্দে হয়। চলো মা, আর দেরি করোনি। আমিও না ভরে নেয়নি, কিন্তু মা এত কাক ভরে না। আমি বলি কি যোগিন, তুমি তাহলে থাকো, আমি যাই নিয়ে আসি। তুমি একা যাবে মা? দুপা এগুলি ওই মেয়েচুনি মেয়েরা মাছ ধরতে আসে, ওদের সঙ্গে চলে যাব। কখনো কখনো ওরা আমার জন্য অপেক্ষা করে, আবার না তো ওদের সঙ্গে পথেই দেখা হয়ে যায়। এ আমি শৌচ কাজ সেরে ঘরে ফিরে আসব, ততক্ষণ ওরা আমার সঙ্গে সঙ্গে থাকবে। রাতে বাইরে বাঁশির সুরে যাকে সাধিকার রূপে দেখেছি, তিনি আবার ঘরের লজ্জাশীলা বউ। লোক সমাজের নিয়ম মেনে
বাইরের লোক চক্ষুর আড়ালে নিজেকে ঢেকে রাখেন? চলো মা, আমিও তোমার সঙ্গে যাই। বেশ। এসো গামি। কীর্তন গানের নাম শুনলে আর নিজেরে বসে রাখতে পারিনি। হ্যাঁ, বসে রাখতে পারিনি। ওই সকাল সকাল কীর্তন শুনলে সর্বাঙ্গ সারা দেহ যেন হরিনামে বয়ে চলে গা, হরিনাম বয়ে চলে। দেখো দেখি এই জামাটা এখন এর কে পরাবে? হ্যাঁ, কাউরে তো দেখলুম নি। হ্যাঁ, থাকবে কোথায়? ওই তো ওখানে সেখানে ওই জব করছে, না হলে ওই ধ্যান করছে, ওই ভগবানের খুঁজছে। হ্যাঁ, খোঁজ খোঁজ, কত খুঁজবি খোঁজ। হ্যাঁ, খুঁজলে খুঁজলে একদিন নিশ্চয়ই পাবি। হ্যাঁ, খুঁজলে খুঁজলে একদিন নিশ্চয়ই পাবি। ঠাকুর, ও যোগী মেয়েছো, এসো 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 দেখি, এসো এসো। হ্যাঁ, এসো এসো এসো। ওই দেখে তো মনে হচ্ছে যে চান টান সেটা ইয়েছো। হ্যাঁ, মা সঙ্গে করে সেই কাক ভরে নিয়ে গেলেন। আচ্ছা ঠাকুর, মা কি রোজ ভোরবেলাতেই ওঠেন? ভালো কথা, ভালো লোকরে শুধু লেগো যোগিন। হে, কখনো দেখেই নাই যে তোমাদের মা কখন ওঠে, কখন বাইরের কাজ সেরে কখন নিয়ে আসে, দেখে নাই। ঠাকুর, আপনি জানেন না মা কখন ওঠেন? এত ভোরে ঠাকুর যে অন্ধকারটাও ভালো করে কাটেনি। পেছনের জঙ্গল থেকে গঙ্গার ঘাটে যাবার পথে একটা লোকও চোখে পড়ল না। মন্দিরের মঙ্গল আরতি শুরু হওয়ার আগেই মা সব কাজ সেরে নবতের ঘরে ফিরে এলেন। ও, সে এত রেতে সমস্ত কাজকর্ম সেরে ফেলে? হ্যাঁ, তাই নোকে বলে জানো তো, সে আছে বটে কিন্তু কখনো দেখি নাই। ওই যখন নবদ ঘরে যায়, এমনকি ভোরবেলা গেল, এ দেখে যে তোমাদের মা ওই চান টান সেরে জব করতে বসেছে। জানো তো, মাঝে মাঝে ভাবি যে তারই শুধুই। হ্যাঁ গা, তুমি কখন ওঠো, কখন সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আসো বলো দেখিনি, কিন্তু কখনো শুধুতে পারিনি। এই তুমি বললে এবার জানতে পারলুম সে ওই রাত থাকতে থাকতে সমস্ত কাজ সেরে ফেলে। হ্যাঁ ঠাকুর, আমি আমি একটা মিনতি নিয়ে আজকে এসেছি আপনার কাছে, আমাকে ফেরাবেন না। কি গা? ঠাকুর, আমি আমি আপনার কাছে সব নিয়ম মেনে দীক্ষা নিতে চাই। এই দেখো দেখি, ও মেয়ে আসলে এসব কিছু তো এ কখনো কাউরে দেয়টাই নাই, তো জানে না কেমন করে দিতে হয়, আর দেবার নিয়ম কানুন এর জানা নাই গা। তবে কি আমার দীক্ষা হবে না ঠাকুর? পাবো না আমি গুরু মন্ত্র, শুদ্ধ হব না আমি, আমি জপ তপ ধ্যান কিচ্ছু শিখতে পারবো না। আমি তো মন দিয়ে এসব করতে চাই ঠাকুর। চাইলে পাওয়া যায়নি এমন কিচ্ছুটি নাই গো এই বেটির ব্রহ্মাণ্ডে। দেবেন আপনি আমারে জব তব সব শিখিয়ে দেবেন? ওই সবের জন্য নবদ ঘরের মা আছে গো, তার কাছে যাও, সেই সব কিছু শিখিয়ে দেবে। হ্যাঁ, যাও তার কাছে। আমাদের মা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মা, বলো তার কাছে গিয়ে। ঠিক আছে ঠাকুর, আমি তাকে গিয়ে বলছি। যাও যাও। শোনো গো মেয়ে, তোমার মারে গিয়ে বলো এ এখন কীর্তন শুনতে যাবে ওই রসকে ধাঙরের বাড়িতে। ধাঙর রসকে কি নাম গান গায়! যদ্দূর তার নাম গান শোনা যায় তদ্দূর বাতাস শুদ্ধ হয়ে যায়। যাও মেয়ে, যাও যাও, তার মারে গিয়ে বল, যাও।
অঘর দাঁড়িয়ে পড়লে যে দেখো না মা গো মা কি অলক্ষণে অবস্থা করে রেখে দিয়েছে একেবারে তীর্থ না নরককুণ্ড করে রেখে দিয়েছে ও কথা বলো না অঘর এই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের পদ মহাতীর্থের পদ ভক্তরা কোথা থেকে শুনে ফেলবে তারপর রাগ করবে তুমি এসো তো এসো মহাতীর্থের পদ না আরো কিছু দেখো দেখো এখানে সেখানে ফুল মালা সিঁদুর সব একেবারে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিয়েছে আর ভক্তদের কথা বলছো তারা সারাদিন মাকে দেবী দেবী বলে ডাকবে আর তারপর তারপর চারিদিকে তারি ফুল প্রসাদি এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাস্তাকে একেবারে নরককুণ্ড করে থাকবে ভক্তের ভক্তির মুখে একেবারে জামা ঘষে দিতে হয় যার ভক্তি তার কাছে যেখানে যেটা আছে থাকুক তুমি এসো এসো কেমনে আসবো বলো তো গিন্নি দিদি পা ফেলার জো আছে কোথা লোক সমাজে বেরোলে ওরকম সুচিবাই দেখাতে নেই অঘর আর তীর্থক্ষেত্রে বাজ বিচার করতে নেই ওই পথের দিকে না তাকিয়ে তুমি তাড়াতাড়ি এসো আমি যাব না গিন্নি দিদি যাবে না এই তো আর কপা ঠাকুরের কাছে না গেলে তুমি জানবে কি করে তোমার গোপাল কোথায় আছে আর যেখানেই থাক আমি বেশ বুঝতে পারছি আমার গোপাল অন্তত এই নরককুণ্ডে থাকতে পারে না চলো দিদি কামারাটিতে ফিরে চলো এত দূর এসে ফিরে যাব হ্যাঁ দিদি ফিরে চলো আমি বলছি দিদি শোনো আমার গোপাল এখানে নেই আমি তোমার কথা শুনে এখানে এসে ভুল করেছি দিদি ভুল না ঠিক না গেলে তুমি জানবে কি করে চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি এসো না গো গিন্নি দিদি আমার গোপাল এখানে থাকতে পারে না আমি যদি ঘরে বসে গোপালের নাম জপ করতাম তাহলে ঠিক আমার গোপাল আমারে দেখা দিত কত আশা করে আমি এখানে এসেছি সব আশা আমার উবে গেল এখানে অনাচার দেখে কথা না বলে চলো অঘর চলো এ বাবা গেল গেল রে গেল এত দিনের আমার গোপালের জপ তপ সব গেল চলো দেখি ভগবান রে জপ তপে পাওয়া যায়নি গো মা ভালোবাসায় তেনারে পাওয়া যায় তাহলে মানুষ জপ তপ করে কেন মা জপ তপ করলে মন স্থির হয় কর্মপাশ কেটে যায় মানুষ রে তো তার কর্মফল ভুগতেই হয় মা ভগবানের ইচ্ছে বিনে কিচ্ছুটি হওয়া সাধ্য নেই জপ তপের মহিমা না থাকলে মানুষ কেন তা করে করে এই কারণেই জপ তপ করলে যেখানে ফাল সেধত সেখানে সুঁচ সেধবে এই ফারাক্কাটাই আছে কাল রাতে তুমি যখন জপ করছিলে মা আমি তখন তোমাকে দেখছিলাম তুমি জানি কেমন হয়ে গিয়েছিলে জানো তুমি নিজের মনেই হাসছিলে কথা বলছিলে মনে হচ্ছিল ভগবানের সঙ্গে কথা বলছো তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি মস্ত সাধিকা তপস্বিনী মা কি জানি মা আমার তো সব কিছুতে মনে থাকেনি তবে জপ করতে করতে মাঝে মধ্যে আমার অমতি হয় মনটা যেন কোথায় চলে যায় জানো শরীরটা একেবারে বিবশ হয়ে যায় তারপরেই আমার আর কিছুটি মনে থাকেনি তবে তো ঠাকুর ঠিকই বলেছেন কি বলেন গো ঠাকুর ঠাকুরকে আমি জপ শেখানোর কথা বলতে উনি বললেন যে মায়ের কাছ থেকে সব শিখে নিও মা সব জানে আমি গুরুর কাছে তেনার মন্ত্রে দীক্ষা নিতে চাই মা বাকি জীবনটা সেইভাবেই কাটাতে চাই আমার মনে হয় আমি তাহলে খুব শান্তি পাবো জানো মা